লকডাউন চলাকালীন সময়ে যত্রতত্র সবজি বিক্রি করা আর চলবে না। বৃহস্পতিবার এ নিয়ে অভয়নগর ব্যবসায়ী সমিতির সাথে একটি বৈঠক করেছেন মহকুমার শাসক অসীম সাহা। তার কথায়, সুনির্দিষ্ট নিয়ম মেনে এখন থেকে সবজি বিক্রি করতে হবে বিক্রেতাদের। করোনার সময়কালে আমরা কিছু কিছু জায়গা বাজারে শিফট করেছি, যাতে ভিড়ভাড় কমে যায়। বিভিন্ন জায়গায় ছোট বড় করে ছড়িয়ে দেওয়া হয়েছে, মানে সাইকেল গাড়িতে করে পাড়ায় পাড়ায়ও পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো ওই সময়ের সুযোগেও কিছু কিছু বসেছে। পাশাপাশি এর আগে থেকেও মানে বেকার সমস্যার একটা চাপও আছে উৎপাদন। আর এই বছরে আপনাদের করোনা যতটাই আমাদের হোক না হোক, আমরা যেটা বাজার এবং এগ্রিকালচার এবং বিভিন্ন খান্তে যে রিপোর্ট, তাতে কিন্তু সবজি উৎপাদন আমাদের গত বছরের তুলনায় অনেক ভালো হয়েছে। এই পরিস্থিতিতে আমাদের অনেক ভালো হয়েছে। সে সেই উৎপাদিত সবজি কৃষকরা, নতুন নতুন কৃষক সে বাজারে এসে বিভিন্ন জায়গায়ও বসতে বাধ্য হচ্ছে। এটা প্রশাসনের নজরে আছে, এটা সার্বিকভাবে এটা যেমন পৌর পরিষদের আন্ডারে আছেন, পৌর নিগমের আন্ডারে, তো পৌর নিগমের থেকে এটা চেষ্টা করতে হবে। পাশাপাশি আমি আমার সদরের থেকেও আমি সবাইকে নিয়ে আবার কথা বলবো, যাতে এটাকে একটা শৃঙ্খলা করা যায়।